হ্যালো ফ্যামিলি সারাম কোকে জোহার সাথে সেগুন দ্বারা মিনি আর ম্যাটা না ভিডিও রে তো নেতো বাজা প্রায় 6:30 থেকে 7টা আর নেতো খন গেইন ব্লগিং স্টার্ট দেতা নডাইল পাতন আইডি হর কো জোর কানা রিয়ার খাতিতে আছে তা বেলা সে আইডি জোর গে রিয়ার বুঝা তিজা কো পুরো কান কান বুঝা তো না খাতিতে নড়াই হতর কো জোর কানা তো ইয়ার বাবা নডা কেটিং হ্যায় না জোর লাগিতে আইডি সুন্দর সেঙ্গেল জোর কানা নডে বাবা তরিন যেহেতু প্রত্যেক দিন সে তার তাড়ামলিন চালা তো ওনা খাতিরতে আরও বেশি রিয়ার বুঝিয়া আর নেতো হ যতনি হুতুম কাতে মা নন্ডে রুটি জুতি দেয় আর বাবা তো সেঙ্গেলে ধরা দেওয়া হয় আর বাবা তো নন্ডে সেঙ্গেল ধরা পরে আবার নন্ডে জোর কানা বাবা তো শুধু নেতো জুলা আর মা তো অন্ডে রুটি হ্যাঁ আর ইংয়ে তো কোনো জরুরি না অপশন পড়ো নেতো তো অন্ডে থরি বাটি কিনা চলো নয় থরি বাটি কিন গাছালে অ টাইম করে দাহ কো এমা কথা আর আমি তো হয় তোরা মামা উদ্দল উঠু ইসিন হোক হয়েন তাই আর দাকা ইসিন হোক হয়েন তাই এরপর দলে ভাজি লিখান গে আর তারপরে আর আয় ভাজিয়া এখান গে হই না উতু হো আর দাকা তো এনারে হই কেন আর নতের ইয়ালপে বড় মা মালহানে সালাই দা নিম আড়াসা মালহানে ইসিন লাগি আর মা নতের দাকা উতুকু হতো সোদ কাতে হড়ুই ভাপি দাম আর নেতো বাজা কানা ইয়ালপে 12:20 একটা বাজা হিজু কানাম নেতো ইয়ে তপু রেডি হয়ে তিয়া চলন আছে দাকান জম লেগেছে তাদের সাথে এখন যেভাবে গঞ্জম করে রুটি গঞ্জম করে তার ইচ্ছে থেকে তো চলো দাকান জম পাইল লেগে আর তারপরেই বেনাওয়া গোলাপ জামুন তোকে তাড়াতাড়ি বেনা রেখে দাকা জম কাতে গে ঠিক আছে তেইন কে বিটি তাকে উড়াকো চালা লেগে ভয় পিকি আর বিটি কুমন যত নটা কি না কো উড়াকো চালা তো উম কোশ্চিন বসান্ত কো উতু কোশ্চিন দা তারপরে তো পোনা কো জম কো তারপরে কো চালা উম তে নিষ্টি জুত পাইল লেগে তারপরে পিকি তাকে নিয়ে মা কেনা চিদা সে ইংলিশ জানা জিনিস জুতা সে জানা জম জিনিস কে বাজার কো না গুড় মানে পিকি থেকে বই মাকিন খান ভাগে বই বুঝা তো ওনা খেতে চলো তো তাড়াতাড়ি লাহাতে বেনাও হওয়া লাগে মিষ্টি আর তারপরে পিকি থেকে নিয়ে মাকিনা চলো তো দেখা জমলে আর বিটি নডে হওয়া নডে ইসি নি দেয় সাম ভাজলে কই দেবা তার এদিকে বড় মা ইয়া করবে সিম আর নিম পাতা ভাজবে এটো ইয়ে জব হয়ে তো কমপ্লিট হয়ে গান দিয়ে আর দেখি না ব্লগ না যা মেন আকর্ষণ চলো না হাতে যদি শুরু লেগে অনেক দাইন হাতা হতা নোয়া দা নডিন চন্দা কালে চলো একটু লল হচ্ছন তাকে দিন না তোয়া যেহেতু ইউজ লেগে না হাতে দাগ হাতে লল ফেলে বেশি দোকান হালকা আর বাবা নিয়ে তার সাজেস্ট করে দেবো আর পুরো প্যাকেট দিয়ে বুক করে হাজার আর যেহেতু মিক্সির কি ঘুরে আমাকে বিস্কুট তো দা যেহেতু দা থাকবে থাকবে জল পরিষ্কার এরপর জল পরিষ্কার যাতে একটু দা আলো থাকেন বাংলা ঠান মারে আর দাঁত লোলো হয়ে কেন তা ওই বন্ধ পাগে আর কটি লোলো খান গিয়ে ধরা বেশি লোলো না দরকার পাবো আমার বাড়িতে জল সাপা হয়ে কেন আমার দাঁত বানো এরপর চলো মাকে বিস্কুট দিই ঘুরি লাগে আর ওনার কাছে এরা পুরো পুরো ঠিকান লেগে যাতে বিস্কুট দিয়ে ঘুরি টানো আর তারপরে পরে দেখ আর তোরা নুনের গান বিস্কুট গুন্ডে হই না আর আলে ওড়া হরে তো একটা বড় জম হই কেন আছে তো সে তোমার রাজার কো দুরু কানা চেক গল্প বাজার লাগে আছে আইনে চালানো তো বোলপুর শান্তি নিয়ে তো নন্ডে দাদা সান এবং মিলে সিমন দাস ওকে মানে আবরের রোস্টার গরু গই আর কি তো উনি এক কথা নিয়ে গিয়ে আর গল্প হই তারা নিয়ে তো ওড়া তো যাই হোক ইন্ডিয়ান একাডেমি টাইম লাগে এত তো মানে যাহা দাই লল কে ওরা লল তার চলো না হতে পয়েন্ট গুলো লাগে তো চলো নয়া হতো অনেক উঠবে এরপর চলো নয় করে শুনুন আগে আমার সুনুন দূর হই কেন এরপর নোয়ারে তিন ওনার তোয়ায় সাহাওয়া ওনার তোয়া এম কাতে তারপর নোয়া ভাগি টিকি সিপি লেগে চলো আমার তোরা অনা মাখা পুরো রেডি হই কেন
এরপর নরনা সেভিং দিলাম বিভিন্ন রকম তীরে রাতে আলো লাঠাল কাছে শুনুন মানে তো এরপর দিস লেখা নয় তীরে মাখা কত শুন তোমার গোল গোল সেভিং দিতে লেগে যেহেতু দা কম কে দা হেডে নাই পছন্দ পরিমাণ মতো চিনি কি মাগে চিনি একটু বেশি কি মাছে আসে বেশি হেডা না তবে তো খেতে দিছি এখন নয় ঘন্টা আছে না যতক্ষণ পর চিনি গুলা না বুঝতে না আর তারপর ওনারে এরপর একটি এলাচি মাখা না যাতে সুন্দর সব উঠে মা বেশি এলাচ বানি মা এরপর চলো নোয়া ভাজি লেগি যত শুন সাকি না রেয়ারতে মাতরাম টঙ্কা হয়ে কেনা কিছু কিছু হয়তো একটু রঙও চলে দাম বাই বুঝতে পারি এটা আঁচ মাতরাম এটা সুন্দর নিয়ে লগান আছে চিনির না রসরে চলো না খুব জবে লেগে দেবো লাড়াই কেনা পুরো ধরুন আহ এলাচ খেতে এত সময় সময় বাস ইনে ওড়া আরে না 5 টাকা দিয়ে গোলাপ জাম আর 5 টাকা না বিস্কুট দিয়ে জুত কিনা ভাইটি বানি আমার কাছে চলো বাইরে গোলাপ দেন আর তারপর নোয়া মিষ্টি হত হ টেস্ট লাগি দিন মাকুয়া তো হত রে কো লিখে দেয় হ্যাঁ সত্যি কে ভাগে বুঝে কানা আর তারপরে ইন হো জম কাতে নিয়াল কে দেয় ইন হো নিয়াল কে দেয় যে বাং ভাগে কে বুঝে তো নৌকা কাতে আপে ইচ্ছে হইলে কারণ আপে ওড়া রে মিষ্টি পে জুত দাঁড়া আর নোয়া জুতে তো বেশি টাইমও বান লাগা আর বেশ টেস্টি টেস্টি কে বুঝে কানা মাঝে মাঝে ওড়া রে জুত লেখান মোচা কো বেশ ভাগে বুঝে যাই হোক নোয়া ভিডিও তো নিয়ে দেবে গিয়ে ভিডিও কলে বুঝছি তো অবশ্যই কমেন্ট কাতে লেপে আর চ্যানেলে না পেন খাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব তো রেপে তো তিন না ভিডিও তো নিয়ে থেকে সানাম কোগে জোহার।